আট দিন পর মালি পক্ষের সাথে সোমালি দস্যুদের যোগাযোগ, দ্রুত জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা। আশঙ্কাজনক হারে কমছে বনভূমি, অপরিকল্পিত উন্নয়নে নষ্ট খাদ্য শৃঙ্খলা, হুমকিতে জীববৈচিত্র্য। গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহু, 24 ঘণ্টা নিহত শতাধিক ফিলিস্তিনি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12:21 সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার 9 দিনের মাথায় প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে কে বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কিনা এসব বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ। সহকর্মী একরামুল হককে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সমর ইসলাম। 12 মার্চ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালি জলদস্যুরা জিম্মি করে 23 নাবিককে। এর 8 দিন পর মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সাথে বুধবার প্রথমবারের মতো যোগাযোগ করে জলদস্যুরা। মালিকপক্ষ জানিয়েছে জলদস্যুদের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছে। প্রথমবারের মতো আজকে বেলা 12টার পর আমাদের সাথে দস্যুদের যোগাযোগ স্থাপন হয়েছে। তাদের সাথে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। আমরা দিনক্ষণ, উভয়পক্ষের দিনক্ষণ ঠিক করে তাদের সাথে আমরা আলোচনায় বসবো। আলোচনায় বসার পর তাদের চাওয়া এবং বিস্তারিত জানতে পারবো। তবে কি কথা হয়েছে তার বিস্তারিত জানাননি তিনি। বলেছেন নাবিকেরা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, তাদের মুক্ত করার ব্যাপারে কাজ করছে তারা। আমাদের নাবিকদের সাথে আমাদের গতকাল এবং আজকেও যোগাযোগ হয়েছে। আমরা যতটুকু জেনেছি তারা ভালো আছেন এবং তাদের খাদ্য এবং পানীয় জলের কোনো সংকট আপাতত নেই। যদি সংকট তৈরি হয় তখন আমরা, যেহেতু দস্যুদের সাথে যোগাযোগ হয়েছে, আমরা সেই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পারবো বলে আমরা আশা প্রকাশ করছি। এদিকে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রেখেছে জলদস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো থেকে তথ্য নিয়ে জাহাজটির এই অবস্থানের তথ্য দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা বলছে জাহাজটি বারবার স্থান পরিবর্তন করছে। কেএসআরএম গ্রুপের আরেকটি জাহাজ এমবি জাহানমনি সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পায় 100 দিন পর। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দেশ আশঙ্কাজনক হারে কমছে বনভূমি, গবেষণা বলছে অপরিকল্পিত উন্নয়নে 28 বছরে শুধুমাত্র ঢাকায় সবুজের পরিমাণ কমেছে অর্ধেকের বেশি, ফলে তাপ প্রবাহের মাত্রা বেড়ে যাওয়া সহ খাদ্য শৃঙ্খলা নষ্ট হচ্ছে, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। রিপোর্ট শিউলি শবনমের। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর গবেষণা বলছে 306 বর্গ কিলোমিটার আয়তনের রাজধানীর 81.82% কংক্রিটে ঢাকা, অর্থাৎ মোট আয়তনের মাত্র 9.2% এলাকা সবুজে আচ্ছাদিত। একটি আদর্শ শহরে 15-20% সবুজের দরকার হলেও বর্তমানে আছে 7%। অপরিকল্পিত নগরায়ন ও নির্বিচারে গাছ কাটার ফলে প্রায় একই অবস্থা অন্যান্য শহরাঞ্চল সহ পুরো দেশের। পরিবেশবিদরা বলছেন বনাঞ্চল ও সবুজের পরিমাণ আরও দ্রুত হারে কমছে, শহরাঞ্চলে বৃক্ষ কেটে রোপণ করা হচ্ছে শোভাবর্ধনকারী গাছ, নিয়ম না মেনে ভরাট করা হচ্ছে জলাশয়। আমরা আমাদের ওপেন স্পেস, পার্ক, যে সংরক্ষিত বন, এগুলোকে খুব দ্রুত বিনষ্ট করছি। আমরা আমাদের রোড আইল্যান্ডের যে গাছগুলো ছিল, যেগুলো বড় বৃক্ষ ছিল, বৃক্ষের পরিবর্তে এখন আমরা ফুলের গাছে চলে আসলাম, ফলে সবুজের পরিমাণ এবং শহরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে সবুজ বৃক্ষ ক্যানোপি যেটি আগে ছিল সেটি কমে এসে এখন ছোট ছোট ক্যানোপির ছোট ছোট গাছ হয়ে গেছে। ছোট ছোট বৃক্ষগুলো কিন্তু আমরা ধ্বংস করে ফেলছি ইচ্ছাকৃতভাবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার নামে এই ধরনের ঘাসগুলো বিনষ্ট করছি। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে গাছপালা ও জলাশয়ের পরিমাণ কমে যাওয়ায় 20 বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে 3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 20 বছর এ ধারা চলতে থাকলে তাপমাত্রা আরও 5-6 ডিগ্রি বাড়বে।
বলছে ক্যাপসের গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, গাছপালা বা বনভূমি কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি বাড়িয়ে দিচ্ছে, যা জাতীয় উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে। অত্যাধিক তাপমাত্রা হচ্ছে, হিট ওয়েভ হচ্ছে, প্রলঙ্গেড হিট ওয়েভ হচ্ছে, এবং এটির কারণে মানুষের যে রোগশোকের পরিমাণ এগুলো বৃদ্ধি পাচ্ছে, হিটে স্ট্রোকের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মানুষের কর্মক্ষমতা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, জাতীয় যে ডেভেলপমেন্ট যেটা ন্যাশনাল গ্রস ডেভেলপমেন্ট যেটা জিডিপি ইতে এটি নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলোই কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে জরুরি ভিত্তিতে শহরের প্রতিটি ফাঁকা স্থানে গাছ লাগানো, ছাদ বাগান বাড়ানো সহ অবকাঠামো নির্মাণে পরিবেশকে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন পরিবেশবিদরা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আটদিন পর মালিক পক্ষের সাথে সোমালি দস্যুদের যোগাযোগ, দ্রুত জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা। আশঙ্কাজনক হারে কমছে বনভূমি, অপরিকল্পিত উন্নয়নে নষ্ট, খাদ্য শৃঙ্খলা হুমকিতে জীববৈচিত্র্য। গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর, ২৪ ঘণ্টা নিহত শতাধিক ফিলিস্তিনি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।